হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে যে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে চলেছি সেটা একটা মোস্ট সিক্রেট ভিডিও ছিল আমাদের কাছে বাট আমরা যখন আমাদের ভালোটা সবসময় শেয়ার করেই থাকি তো সেই এটাও একটা ভালোর মধ্যে বিশেষ ভালো একটা ভিডিও কারণ মানুষের সাথে খারাপ শেয়ার করাটা আমার মনে হয় এটা পার্সোনাল ম্যাটার যেটা মনে হবে তোমার জন্য খারাপ বা বন্ধুদের জন্য দুঃখ পাওয়ার মতো ব্যাপার আছে সেটা মনে হয় নিজের মধ্যেই রেখে দেওয়া বেটার ভালো জিনিসগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি কারণ ভালোটা দেখলে আলটিমেট আমাদের ভালো দেখলে বা তোমার ভালো আমরা দেখলে এটা সবার মন ভালো হয়ে যায় তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম খুব সকাল সকাল যে সাবজেক্টটার ওপরে ভিডিওটা হয়েছে সেই সাবজেক্টটা হয়তো অনেকেরই স্বপ্ন থাকে ইভেন আমারও বিরাট বড় স্বপ্ন ছিল এটা তো সেটা হলো জি বাংলা থেকে আমাকে মেসেজ করা হয়েছিল দাদাগিরিতে পার্টিসিপেট করার জন্য এবার বলবে সিস্টেমটা কেমন ছিল সিস্টেমটা আমি তোমাদেরকে আবার একটা পরের ভিডিওতে ভালো করে স্টেপ বাই স্টেপ বলবো তো এটা আমি শর্টলি বলে দিচ্ছি কে আমাকে ওরা ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে আমরা আমাকে মেসেজ করেছিল তো সেখান থেকে আমি অনেক পরে দেখি মেসেজটা তারপর ওরা নাম্বার প্রোভাইড করতে বলে আমি নাম্বার প্রোভাইড করি তো যেদিনকে নাম্বারটা প্রোভাইড করি সেদিনই আমার সাথে সাথে কল আসে এবং পরের দিনই আমাকে ওরা ডেকে পাঠায় একটা শর্টলি অডিশনের জন্য তো আমি যেহেতু আগের দিন বলেছে প্রিপারেশান ঠিকঠাক না নেওয়ার মতো পরিস্থিতি ছিল তো যাই হোক এটা আমার একটা স্বপ্ন বলতে পারো বা ইমোশন বলতে পারো সৌরভ গাঙ্গুলি তো যথারীতি সব কিছু ব্যবস্থা করে পরের দিন খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ ওরা আমাকে টাইম দিয়েছিল একটা থেকে বিকেল চারটের মধ্যে তো যেহেতু রাস্তাটা খুব খারাপ ছিল বলেই ছিল আমার সাথে যে আমার দাদা গাড়িটা নিয়ে যাবে বলেছিল ভাই রাস্তাটা খুব খারাপ আছে একটু অ্যাডভান্স বেরিয়ে চলো তো রাস্তায় বেরিয়ে পড়েছিলাম কিছু খাওয়া দাওয়া না করেই কারণ খুব খুব একটা এক্সাইটেড ছিলাম যে কি হবে কি হতে পারে নেক্সট কীরকম কি ব্যাপার আছে তো যাই হোক এটা একটা বাঙালির ইমোশন সৌরভ গাঙ্গুলিকে দেখবো এরকম তো একটা ব্যাপার থাকেই তো যাই হোক রাস্তাতে একটা হোটেলে দাঁড়িয়ে পড়েছিলাম আচ্ছা তারপর বাবু তো ওখানে গিয়ে ক্রিকেট ব্যাট পেয়ে গেল দেখতে থাকো তোমরা কি হয় ঘটনাটা ব্যাট ওর থেকেও বড় না ব্যাট করবি ওই ওই দিকটাই সর ওই দিকটাই আঙ্কেলের দোকানটা আছে এখানে এই দিকে চলে আসো এই দিকটাই আরো সর নে খুব ভারী তাহলে তুই তারপর ওর থেকে নিয়ে নিলাম আমি ব্যাট কারণ ও ব্যাট নাড়াতেই পারছে না যেহেতু টিফিন করতে দাঁড়িয়েছিলাম মুড়ির জন্য অর্ডার দিয়েছিলাম তো একটু সময় লাগছিল তার জন্য একটু বাবুকে বসিয়ে রাখার জন্য বা শান্ত রাখার জন্য এদিক ওদিক যা চলে যায় সেই কারণে ওকে দিয়ে বল করাচ্ছিলাম আর যেহেতু সামনে মেন হাইওয়ে ছিল মারাও যাচ্ছে না ভালো করে জোরে যে বলটা মারবো সেটাও হচ্ছে না কারণ রাস্তা সামনে এরপর আমি একটা জোরে মেরে ফেলেছিলাম হুম ওই দেখুন রাস্তা খুব সামনে তো হ্যাঁ যেটা বিশেষ বিশেষ ব্যাপার সেটা হলো কে আমরা কোনোভাবেই ভেতরের কোনো কিছুই দেখাতে পারলাম না এক্সট্রিমলি সরি অনেকে হয়তো ভাববে একটা ব্যানারও দেখাতে পারলে না সত্যিই পারলাম না কারণ আমি এতটাই এক্সাইটেড ছিলাম নতুন জায়গা গিয়ে খুঁজে বের করতে হবে মোবাইল বের করে রাখার মতো পরিস্থিতি নেই আর আমি আগেও বলেছি ব্লগ আমার অভ্যাস নেই অভ্যাস নেই মানে অনেকেই থাকে যেখানেই যাই যেভাবেই যাই ব্লগ করা শুরু করে দেয় তো আমাদের বিলিভ মি এরকম কোনো অভ্যাস নেই আর আমি যে কাজটা নিয়ে গেছিলাম আমার কাছে খুব ইমোশনালি একটা ব্যাপার ছিল আমার মাথা বা তোমাদের বৌদির মাথাতে কারোরই এসব নেই আমাদের শুধু ওইটাই চিন্তা ছিল যে আমরা কিভাবে এটাকে পার্টিসিপেট করব বা কিভাবে এটাকে হ্যান্ডেল করব তো যাই হোক আমরা কোনো কিছুই দিতে পারলাম না নেক্সট যেদিন ডেট হবে বা যেদিন ওখানে যাবো আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদেরকে পুরো বিষয়টা তুলে ধরার এবং টোটাল ম্যাটারটা আমি তুলে ধরবো যে কিভাবে কি হলো না হলো আমরা কিভাবে সুযোগ পেলাম বা কি হলো সবটা আমি তুলে ধরব তোমাদেরকে নেক্সট ব্লগে এটা ফিরে আসার পথে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছিলাম তো হোটেলটা হলো নারায়ণগড়ের সামনে তো ওখানে গিয়ে দাঁড়িয়ে বলে অনেক বেজে গেছিলো প্রায় তিনটে চল্লিশ মতো বেজে গেছিলো কারণ আসার পথে আমাদের মন মনের মতো হোটেল আমরা পাচ্ছিলাম না তো এখানটায় আলটিমেট দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া তখন হয়ে গেছে অলরেডি তো বাবু আর ওরা ওখানে যেহেতু একটু পার্কের মতো ছিল ওরা একদম ছুটাছুটি স্টার্ট করে দিয়েছে গাড়ি রে হ্যাঁ কি আবার কি খাবার ভাত খেলে এক্ষুনি গাড়ি বা পুলিশ গাড়ি পুলিশ গাড়ি চলে এসেছে অবশেষে হোক করে বুঝিয়ে গাড়ির ভেতরে তোলা গেল খেলাধুলো নিয়ে